السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা। আমরা অনেকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করে থাকি বা আমাদেরকে এই প্রশ্নগুলির সম্মুখীন হতে হয়, অনেকেই ফোন করে জানতে চান, অনেকেই ডাইরেক্ট জানতে চান। বিশেষ করে এই বিষয়টাকে বেশি তারা প্রাধান্য দেয় যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা। এখানে আপনাকে একটি বিষয় বুঝতে হবে যে যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, মানে তাকে আমল করার জন্য হায়াত মওত দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এখন মরে গেছে তার আমলও শেষ হয়ে গেছে। কিন্তু তিনটা এমন আমল আছে যে আমলগুলো বন্ধ হয় না, মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। তো সেই তিনটা জিনিসের ব্যাপারে বিশ্বনবী জনাবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, নেকির বা নেকির রাস্তাগুলো তার বন্ধ হয়ে যায়, তার ভালো কামগুলো বন্ধ হয়ে যায়, তার আমলগুলো বন্ধ হয়ে যায়। কেমন করে একটা মানুষ জীবিত আছে, সে টাইমলি পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারত, কিন্তু জীবিত নাই, এখন সে নামাজ পড়তে পারবে না, কি করে নামাজ পড়বে সে, এই জন্য তার আমলটা বন্ধ হয়ে গেল। যদি জীবিত থাকতো নামাজ পড়তো, দান খয়রাত করতো, সাদাকা করতো, ভালো কথা বলতো, এগুলো করে সে কবরে নেকি পেত। তো মরে যাওয়ার পরে বিশ্বনবী বলছেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা এমন আমল আছে যে আমলগুলো কোনোদিন বন্ধ হয় না, মরে যাওয়ার পরেও তারা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। সেই তিনটা আমলের মধ্যে কোন আমলগুলোর কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদাকা আপনি জীবিত অবস্থায় করেছেন, মরার পরে নয়, জীবিত অবস্থায় আপনাকে করতে হবে। আপনি জীবিত অবস্থায় এমন একটা সাদাকা করেছেন, মনে করেন রাস্তার ধারে একটা টিউবওয়েল গেঁড়ে দিয়েছেন, এবার রাস্তার মানুষ যেতে যেতে ওখানে পা ধয়, হাত পরিষ্কার করে, মুখ ধয়, আর কি করে, পানি পান করে। তো পানি পান করার কারণে আপনি আপনার কবরে নেকি পেতে থাকবেন, কেন যে এটা হচ্ছে জারি সাদাকা। বা আপনি কি করলেন, একটা মাদ্রাসা তৈরি করলেন, সে মাদ্রাসায় কুরআন এবং হাদিসের দার্স দেওয়া হচ্ছে, সেই দার্স অনুযায়ী তারা সেখান থেকে আলেম তৈরি হয়ে যাচ্ছে। তো ওই আলেমটা যদি একটা ভালো আলেম তৈরি হয়, নেককার সন্তান তৈরি হয়, নেককার আলেম তৈরি হয়, আলেম হওয়ার পরে সে ব্যক্তি আলিফ, সে যখন আলিফ পড়েছিল, আলিফ পড়ে দশটা নেকি পেয়েছিল, তা আলিফ পড়ে সেই ব্যক্তি দশটা নেকি পেয়েছে, আর আপনি একটা মাদ্রাসা বানিয়ে দিয়ে আপনি কবরে শুয়ে শুয়ে দশটা নেকি পেয়েছেন। এগুলো হচ্ছে জারি সাদাকা। বিশ্বনবী সাদাকার কথা তো বলেছেন, কিন্তু জারি সাদাকার কথা বলেছেন, মানে আপনাকে জীবিত অবস্থায় সেই সাদাকাগুলো করে যেতে হবে। এবার আপনার মাদ্রাসা করার সমর্থ নাই, মাদ্রাসা করতে গেলে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ আছে, 50 লাখ টাকা খরচ আছে, আমি পারবো না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার অর্থকে দাড়ি পাল্লায় ওজন করে আপনি অনুভব করতে পারছেন যে আমি 500 টাকা দেওয়ার যোগ্যতা রাখি, যোগ্য আমি, 500 টাকা আমি দান করে দিলাম, আপনি 500 টাকা দান করেও কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, এই আমলগুলো বন্ধ হয় না। তো প্রথমে যে কথাটা আল্লাহ নবী বললেন, প্রথমে বললেন যে আমাদেরকে জারি সাদাকা করতে হবে, দ্বিতীয় নম্বরে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি,
আপনি এমন একটা ইলিম শিক্ষা করেছিলেন, আর ইলিম শিক্ষা করার পরে আপনি আপনার ছাত্রদেরকে শিখালেন, পড়ালেন, বা কোনো মানুষকে একটা ধার্মিক কথা শিখিয়ে দিলেন, তো ওই মানুষটা আপনার দ্বারা ইলিম শিক্ষা করার পরে সে ব্যক্তি যা নেকি পেয়েছে সমান ভাগে ভাগ আপনি কবরে শুয়ে শুয়ে ওই নেকিটা পেতে থাকবেন। ওই ব্যক্তির আমল নামা থেকে এক চুল পরিমাণ নেকি কমিয়ে দিয়ে আপনাকে দেওয়া হবে না, আল্লাহর ভান্ডারে কম নেই। লোকটা যত নেকি পাবে অনুরূপ ভাবে আপনিও কবরে শুয়ে শুয়ে অতটুকুই নেকি পাবেন। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে ইলিম, ওই ইলিমটাই, যেই ইলিমটাতে মানুষের ফায়দা হয়, ইউনতাফাউ বিহি বলছেন, মানুষের ফায়দা হয়, মানুষের লাভ হয়, ওই ইলম শিক্ষা দেওয়ার পরে আপনি ওই নেকিটা কবরে পেতে থাকবেন। তিন নম্বরে বলছেন আউ ওয়ালাদিন সালেহিন, আপনার নেক সন্তান থাকতে হবে, আপনার ভালো সন্তান, ভালো ছেলে মেয়ে থাকতে হবে, যেই ভালো ছেলে মেয়েটা মরে যাওয়ার পরে আপনার জন্য কি করবে, ইয়াদউলাহু, আপনার জন্য কি করবে, দোয়া করবে, আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া করবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে, আমার পিতা মাতাকে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করো যেইভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছিল। তারা এই দোয়া পড়বে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আল্লাহ তারা আমাকে শৈশবকালে শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল, কত কষ্ট হয়েছিল, সেই কষ্টর মতো করে তুমি তাদেরকে কবরে লালন পালন করো। তা আপনার একটা সন্তান যদি নেক সন্তান হয়, আপনি আপনার সন্তানকে নেক বানাতে পারেন, চরিত্রবান সন্তান গড়ে তুলতে পারেন, তাহলে ওই সন্তান আপনার জন্য যখন দোয়া করবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় একটা ভালো নেকি পাওয়ার জারিয়া। তো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে মরে যাওয়ার পরে আমাদের তিনটে আমল সদা সর্বদা কিয়ামত পর্যন্ত আমার কবরে পৌঁছাতে থাকে, ওই নেকিগুলো আমার কবরে পৌঁছাতে থাকে, আমার আমল নামায় যোগ দেওয়া হয়, বাকি অন্য কোনো আমল আমার আমল নামাতে যোগ দেওয়া হয় না। যাই হোক, এই মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার ব্যাপারে অনেক মতভেদ রয়েছেন। তো কোন কোন ওলামারা বলছেন যদি মৃত ব্যক্তির নামে কুরবানি দেন, কুরবানি দেওয়া জায়েজ হবে বা হয়ে যাবে, কিন্তু মাংসটা সম্পূর্ণরূপে বিতরণ করতে হবে। তো আমরা এখানে মধ্যম পন্থা অবলম্বন করব, যে বিষয়ে কোনো মানুষের মতভেদ নেই, আমরা সেই বিষয়টিকে নিয়ে একটু আমরা খেয়াল করব, যে আমরা সেই দিকে খেয়াল রেখে আমরা নিজ পরিবারের মধ্যে জীবিত অবস্থায় কিছু আমল করে আল্লাহকে দেখিয়ে দেব, এবং কিয়ামতে সেই আমল অনুযায়ী হাসরের মাঠে জান্নাত লাভ করব। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সঠিকভাবে তোমার দিনকে বুঝার পরে আমল করার তৌফিক দান করো, হাসরের মাঠে তুমি জান্নাত লাভ করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।